ডায়াবেটিস রোগীরা কি খাবেন বিশ্বে প্রতিনিয়ত ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায় ফলে দেহের কোষে গ্লুকোজ পছাতে পারে না ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় অতিরিক্ত সরকারযুক্ত খাবার ডায়াবেটিসের জন্য যেমন দায়ী এছাড়াও আরও অনেক কারণে ডায়াবেটিস হতে পারে ডায়াবেটিস কখনো পুরোপুরি ভালো হয় না তবে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায় খাদ্যাভ্যাসের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা যায় পেয়ারাতে থাকা নানা ধরনের পুষ্টি উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী আসুন জেনে নি ডায়াবেটিস রোগীরা কেন পেয়ারা খাবেন গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম হয় পেয়ারাতে ধীরে ধীরে হজম হওয়ার রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে তাই ডায়াবেটিস রোগীরা পেয়ারা খেতে পারেন পেয়ারাতে হজম হতে বেশি সময় নেওয়ায় রক্তের শর্করার পরিমাণ কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশি পরিমাণে পটাশিয়াম যুক্ত খাদ্য খেতে বলা হয় তবে তালিকায় সোডিয়ামযুক্ত খাবার না রাখার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদেরা এদিক থেকে পেয়ারা সর্বোৎকৃষ্ট ফল হিসাবে বিবেচিত হতে পারে ওজন ঝুঁকিও বাড়ে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুসারে প্রতি একশো গ্রাম পেয়ারাতে মাত্র আটষট্টি ক্যালোরি এবং আট দশমিক নয় দুই গ্রাম প্রাকৃতিক সুগার থাকে পেয়ারাতে কম পরিমাণে ক্যালোরি থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে কমলার তুলনায় পেয়ারাতে চার গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায় তাই নিয়মিত পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণেও করা যায় এসব ছাড়াও পেয়ারাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ থাকায় এটি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ